বঙ্গোপসাগরে ধরা পড়া 23.5 কেজি ওজনের দুটি দাঁতিনা মাছ 1,24,000 টাকায় বিক্রি হয়েছে। শনিবার দুপুরে পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে জেলেরা মাছ দুটি বিক্রির জন্য নিয়ে আসেন। পরে ডাকের মাধ্যমে কিনে নেন মৎস্য ব্যবসায়ী সজীব হোসেন। কক্সবাজার থেকে আসা FB মায়ের দোয়া ট্রলারে মাছ দুটি তিন দিন আগে ধরা পড়ে। এ বিষয়ে ট্রলার মাঝি লক্ষ্মী মিয়া বলেন, সচরাচর দাঁতিনা মাছগুলো তেমন একটা পাওয়া যায় না। আমরা সাগরে ইলিশের জাল ফেলেছিলাম, তখন হঠাৎ দেখি বড় মাছ। প্রথমে ভেবেছিলাম কোরাল, পরে কাছাকাছি গিয়ে দেখি দুটি দাঁতিনা মাছ। ডাকে তোলার পর মাছ দুটি সজীব নামের এক মৎস্য ব্যবসায়ী 1,24,000 টাকায় কিনে নেন, যার একটি মাছ 14 কেজি 400 গ্রাম, অন্যটি 9 কেজি 100 গ্রাম। 1,23,000। Be a show stealer.